আজ যাচ্ছি বিয়ে বাড়ি, সঙ্গে যাবে কে কে? হ্যাঁ সত্যি, রুহির এবার কাউন্ট করতে হবে, তিনটে চারটে। কত নাম্বার বিয়ে বাড়ি? গুড মর্নিং। আমরা যাচ্ছি বিয়ে বাড়ি, অর্ধেন্দু অঙ্কেলের বিয়ে। সঙ্গে আছে কে? দাদা ভাই, রুহির দাদা ভাই। রুহির এখন মুখ স্যাড, কেন খেয়ে গেছে? খাওয়া হবে। দাদার বৌদি হচ্ছে বাইকে বেরোলো, আমরা হচ্ছে গিয়ে গাড়িতে বেরোচ্ছি। মামামে পেয়ে গেছে ঘুম, দাদু ভাই এখানে ঢুকে বসে পড়েছে। দুষ্টু দাদু ভাই, ঠাম্মিকে একটু হেল্প করছে না, দেখো। আমরা একটা রাস্তা দিয়ে এসেছিলাম, এখন এসে জানতে পারছি ওই রাস্তায় পোল ভাঙা, আবার রাস্তা চেঞ্জ হচ্ছে। আর মামামের কোল শিফট হয়ে গেছে, ঘুম হয়ে যাওয়া, খাওয়া হয়ে যাওয়ার পরে বাচ্চার ফুটফুটি শুরু হয়ে গেছে। আমরা আলটিমেটলি পৌঁছে গেছি হোটেলে, তো বেশ খানিকক্ষণ হলো আমরা পৌঁছে গেছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ইউ অল টু দ্য পিকুশ ব্লগ। চলে এসছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো যেমনটা তোমরা জানো, আমাদের আছে ব্যাক টু ব্যাক প্ল্যান, শুধু তাই নয়, ব্যাক টু ব্যাক বিয়ে বাড়ি। তো দ্যাট ইজ সো ডিফিকাল্ট উইথ দ্য 3-4 মান্থ ওল্ড কিড। এখনও 4-5 মাস কমপ্লিট হয়নি, তো বলতে পারছি না 5 মান্থ। আর তবে কয়েকদিনের মধ্যে, মানে কাল বাদে পরশুই কিন্তু ওর হয়ে যাবে 5 মাস। অ্যান্ড টুডে ইজ 10th March 2024, দ্যাট ইজ আওয়ার অ্যানিভার্সারি। অ্যানিভার্সারি জাস্ট জিরো প্ল্যান, কোনো প্ল্যান নেই, সবাই মিস করছে, সবাইকে থ্যাংক ইউ বলছি, লাভ পাঠাচ্ছি। এছাড়া আপাতত কোনো প্ল্যান অ্যানিভার্সারির নেই আলাদা করে অ্যাজ সাচ। আজকে একটাই প্ল্যান, সেটা হচ্ছে অর্ধেন্দুর বিয়ে, মানে অর্ধেন্দুর বিয়ে হয়ে গেছে, অর্ধেন্দুর রিসেপশন। তো সেখানে আমরা যাব, রেডি হয়েছি। অ্যাকচুয়ালি আসার সময় তোমরা হয়তো আমাকে এই ড্রেসটা দিলে, কালকে আমরা ভেবেছিলাম একবারে এসে আগে ওদের বাড়ি যাবো। তো পরে প্ল্যান হলো যে আগে স্নান টান করে দিয়ে যাবো, আর গামছাটা এরকমই ঝোলাতে হয়েছে, অপশান নেই। তো হচ্ছে গিয়ে তোমার, তো এখন আপাতত স্নান হয়ে গেছে, এবার রেডি হয়ে আগে ওর কাছে দেখা করে আসবো, তারপরে পরের প্ল্যান। আমরা হচ্ছে গিয়ে এবার বেরিয়ে পড়েছি টুয়ার্স অর্ধেন্দুর বাড়ি, সবাই রেডি হয়ে গেছি আমরা। আমরা আছি টোটো নিয়ে বাড়ি বাড়ি। দাদা বলছে এটা অর্ধেন্দু স্কুল, আর তারপরে এখানে হচ্ছে কি অর্ধেন্দু হচ্ছে কি ঝাঁপকে এটা সাঁতার মারতো, তাই তো? আর এই ঘরটা এসে থাকতো, মানে লেভেলের ঢপানো যাকে বলে। তো এরকম দুপাশে হচ্ছে সুন্দর হচ্ছে গিয়ে মাঠ ঘাট পেরিয়ে আমরা অর্ধেন্দুর বাড়ির দিকে এগিয়ে যাচ্ছিলাম। অ্যান্ড যদিও মানে একটু টেম্পারেচারটা বেশি ছিল, কিন্তু দুপাশটা দেখতে দেখতে আমরা বেশ মজা করতে করতে যাচ্ছিলাম। অ্যান্ড ফাইনালি আমরা পৌঁছে গেলাম, অ্যান্ড গিয়ে জানলাম নিলাম অ্যান্ড অর্ধেন্দুর কাছে ফটো তুলতে। তো আমরা ডিরেক্টলি, আমাদেরকে হচ্ছে অর্ধেন্দুর দাদা খাবারের জায়গায় নিয়ে গেল, আর এখানে আদিত্য করছিল দুষ্টুমি। হাসি দিতে এক্সপ্রেশন দিতে এক্সপার্ট। আমরা বসে পড়েছি খেতে। গরিব কে ঘর আয়েঙ্গে। হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ, কিতনা সুন্দর, আবি বেঙ্গলি বাবু বেঙ্গলি বাবু ফিল হো রা হ্যায়। অ্যান্ড খাওয়া দাওয়ার পরে ওদের সাথে দেখা করে এসে আমরা একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। আমরা এখানে পিঙ্কি পঙ্কি রেডি হয়ে গেছি, বড়াও রেডি হয়ে গেছে, পাপাও রেডি হয়ে গেছে। অ্যান্ড ফাইনালি হচ্ছে গিয়ে অ্যানিভার্সারি কেক কাটিং। যাই হোক, দেবাঞ্জন অ্যান্ড সায়ন্তন এটুকু মনে রেখেছিলো, অ্যান্ড ওরা একটা কেক অ্যারেঞ্জ করে দিয়েছিলো। অ্যান্ড যাই হোক, আমাদের অ্যাজ ইউজুয়াল যেটা না হলেই নয় আজকাল যে কোনো প্রোগ্রামে, দ্যাট ইজ কেক কাটিং। সেইটুকুর মধ্যে দিয়ে আমাদের অ্যানিভার্সারিতে ছোট্ট করে আমরা সেলিব্রেট করে নিচ্ছিলাম সবার সাথে। তো এমনি ছোটো ছোটো সেলিব্রেশনের মধ্যে দিয়ে এগিয়ে যাবো, দেখতে দেখতে 4 বছর হয়ে গেল, এভাবে কাটিয়ে দিলাম, দেখো, বুঝতেও পারলাম না।
অ্যান্ড দেন আমরা হচ্ছে গিয়ে ভেনুতে পৌঁছে গেলাম। অ্যান্ড দেখতেই পাচ্ছ রাত্রেবেলায় লাইট জ্বলে উঠেছে, লোকজনে ভিড় শুরু হয়ে গেছে, আর এখানে হচ্ছে অর্ধেন্দু আর নীলামের অনেকগুলো সুন্দর সুন্দর ছবি লাগানো ছিল, আর শামিয়ানাটাও কী সুন্দর লাগছিল। এখানে হচ্ছে গিয়ে দুজনই হচ্ছে গিয়ে রাজার মতো রানীর মতো সেজে আর স্টেজে দাঁড়িয়েছিল, আর এত ভালো লাগছিল কি বলবো। অ্যান্ড যেমনটা দেখতে পাচ্ছ আমি রুহিকে এখানে শামিয়ানাটা দেখাচ্ছিলাম, অ্যান্ড ওনা এত লাইটস দেখলে বেশ এনজয় করে, অ্যান্ড ও এটা এখানেও সেটাই করছিল, একদম পুরো চোখ বড় বড় করে দেখছিল, আর একটু ঘুমও পেয়ে গিয়েছিলো। এখানে সবাই টুকটাক বিজি ছিল, দাদা বৌদি আদিত্য স্টলসে চলে গিয়েছিল, আর সৌমেন অ্যাকচুয়ালি একটু ব্যস্ত ছিল, কারণ কি হচ্ছে গিয়ে ওর প্রচুর পরিচিত কলিগস সিনিয়র জুনিয়র সবাই এসেছিল, তাদের সবার সাথে কথা বলছিল। এখানে দেবাঞ্জন আর সায়ন্তন হচ্ছে কিন্তু ঠিক সুযোগের সদ্ব্যবহার করছে, দেখো এটা কে এই হচ্ছে আমাদের নিলামের ফ্যামিলি এন্ড ফ্যামিলি টু ফ্যামিলি ইন্ট্রোডাকশন মা আজকে প্রথমবার হচ্ছে ফুল লাগিয়েছে, দেখো এই তিনজন কলিগ হচ্ছে গিয়ে ওদের ইংল্যান্ড থেকে এসেছিলো, অ্যান্ড ওরা তো মানে ব্যাপারটাকে এত এনজয় করছিল, অ্যান্ড আমি ভাবছিলাম শুধু ওরা কী করে এই টেম্পারেচারের সাথে মানিয়ে নিচ্ছে। অ্যান্ড ওরা হচ্ছে গিয়ে মানালিতেও গিয়েছিলো অর্ধেন্দুর বাড়িতেই, নিলামের বাড়িতে বিয়ে অ্যাটেন্ড করতে, অ্যান্ড এখানে সুন্দর মানে রায়দিঘিতেও এসেছিলো হচ্ছে গিয়ে অর্ধেন্দুর বাড়িতে অ্যাটেন্ড করতে। অ্যান্ড দেন আমরা চলে গেলাম চায়ের কাউন্টারে, যতই গরম চা ছাড়া তো আর দিন চলে না, আমার বড় যে ছবি তুলবে বলে হচ্ছে কি আমরা ছেড়ে দিয়ে চলে এসেছি, আমি পেছন ফিরে দেখছি আর বর নেই। এটা হচ্ছে বাবা মা স্পেশাল ভিডিও চলছে, দুজনের বাবা দুজনের মা, ফ্যামিলি টাইম। তারপর আমরা সবাই মিলে গেলাম হচ্ছে গিয়ে একটু এইসব শরবত খেতে, অ্যান্ড একটু স্লোলি বানাচ্ছিল কিন্তু চলো বিয়ের বাড়িতে একটু ওয়েট তো করতেই হয়। দেন এখানে চলছিল ফটোশ্যুট, আর এখানে হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছ শুধু মেয়েরা বলছে আমরাই তুলবো, ছেলেদেরকে বের করে দেওয়া হচ্ছে, আর এখানে আমরা সায়ন্তনকে খেপাচ্ছিলাম। কার ফটো তুলছে? একজন কিন্তু অনেক বয়স্ক জানো তো, আর অন্যজন সাথে নিয়ে এসছে। অ্যান্ড এখানে ওদের সাথে ছিল অর্ধেন্দুর দুই ভাইজি, অ্যান্ড ওরা হচ্ছে গিয়ে টুইনস, আর তার সাথে শুভজিৎদার মেয়ে। অ্যান্ড শুভজিৎদার মেয়ে একটু আগে অবধি এত কান্না করছিল, হঠাৎ করে আমি দেখলাম ফটো তুলতে গিয়ে ওর কান্না চুভ। তো সব বাচ্চারাই অ্যাকচুয়ালি এরকমই হয় আজকাল, মোবাইল মানে ক্যামেরা দেখলেই কনসিয়াস হয়ে যায়। যাই হোক, তারপরে এখানে আরও কিছু ছবি তুলছিল, আমি ভিডিও করছিলাম, দেন হচ্ছে গিয়ে মাম্মাম ঘুমিয়ে পড়লো, ওকে খাইয়ে দিয়েছিলাম, অ্যান্ড এই হচ্ছে আমি। তো মা হওয়ার অনেক রেসপন্সিবিলিটি বুঝতেই পারছ। লাস্টলি আমরা গেলাম খেতে, যদিও খাওয়ার ওখানটায় লাইটটা এমন দিয়েছিল দেখো প্রত্যেকটা খাবার কি অদ্ভুত রঙ এসেছে, যদিও খাবারগুলোর টেস্ট ছিল অসম। তো
লটস অফ আইটেমস ছিল, ঠিক আছে। লাইটের জন্য আমি পরের দিকটা আর ভিডিও করতে পারিনি। আমরা তো প্রচুর প্রচুর মজা করেছি। তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও। মানালি টু হচ্ছে রায়দিঘি, এই হচ্ছে ভালোবাসার জোর। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কাল দেখা হচ্ছে নতুন ব্লগে।